আর্জেন্টিনার ম্যাচ বড় পর্দায় দেখতে দেশের বিভিন্ন জেলায় ভিড় করছেন সমর্থকরা। এই মুহূর্তে ফেরিতে আছেন রিপোর্টার আতিয়া সজল এবং মুন্সিগঞ্জে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রথমেই যাচ্ছি সজলের কাছে। বিশ্বকাপের বিশ্বমঞ্চে আরও একবার হোঁচট খেল ব্রাজিল। পাশবাজারের বিশ্ব চ্যাম্পিয়ন ষষ্ঠবারের যে মিশন নিয়ে এসেছিল বিশ্বমঞ্চে, সেখানে ক্রোয়েশিয়ার কাছে আজকে শুট আউটে 4-2 গোলে আজকে পরাজিত হয়ে তারা আরেকবার হোঁচট খেলেন। সেই সাথে বাংলাদেশের সহ বিশ্বের কোটি কোটি তাদের দর্শক ভক্তদেরকে নিরাশ করছেন। আমরা দেখেছি যখন খেলাটি প্লান্টে শুট আউটে মীমাংসিত হচ্ছিল, তখন কিন্তু ব্রাজিলের অনেক সমর্থককে আমরা দেখেছি আবেগে আপ্লুত, তারা কেঁদে দিয়েছেন, তাদের চোখের পানি ঝরে গিয়েছে। এবং অপরপক্ষে তাদের বিরোধী শিবির যারা রয়েছে তারা কিন্তু এটাকে আবার অনেকটা জয় উদযাপন করছে। তবে আবার আমরা এমনও দেখেছি যে অন্য দলের সমর্থক ব্রাজিলের সমর্থকদেরকে কিন্তু তারা আবার সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। তবে সব মিলিয়ে কিন্তু ফেনীর বড় পর্দায় আজকে যে হাজার হাজার দর্শক ফেনী কারাগারের সামনে ফেনী পৌরসভার পক্ষ থেকে যে বড় পর্দাটি বসানো হয়েছে, সেখানে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ শিশু পরিবার পরিজন নিয়ে এখানে তারা উৎসব মুখর পরিবেশে খেলা দেখতে এসেছিলেন, যাদের বেশিরভাগই ছিল ব্রাজিলের সমর্থক। তারা তাদেরকে অনেকটা স্বপ্ন দেখিয়েছিল নেইমার একটি গোল করে অতিরিক্ত সময়, কিন্তু সেই স্বপ্নের ঘোর কাটতে না কাটতেই ক্রোয়েশিয়ার পক্ষে কিন্তু গোলটি শোধ করা হয়। পরবর্তীতে দর্শকদের আশা টিকিয়েছিল যে হয়তো ব্রাজিল পেনাল্টি শুট আউটে জয়টি ছিনিয়ে নেবে এবং তাদের যে কাঙ্ক্ষিত মিশন হেক্সা মিশন তারা সফল করবে, কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে অনেক লক্ষ কোটি দর্শকদেরকে হতাশ করে নেইমারের যে স্বপ্নভঙ্গ হয়েছে নেইমারদের, তাতে কিন্তু আশাহত হয়েছে এদেশের লক্ষ কোটি দর্শকের পাশাপাশি সারা বিশ্বে হেক্সা মিশনে এবছর আশাবাদী শত শত লক্ষ হাজার হাজার লক্ষ কোটি দর্শকরা। তবে অনেকে বলছেন নেইমাররা হেরে গেলেও তারা একটি ভালো খেলা উপহার দিয়েছেন, এবং তারা হয়তো আরে কেউ কেউ বলছেন হারুক বা জিতুক, তারা অনেকেই যারা ব্রাজিলের সমর্থক তারা ব্রাজিল দলকেই আবারও উৎসাহ দিতে চান, আবারও সমর্থন জোগাতে চান পরবর্তী বিশ্বমঞ্চের জন্য, পরবর্তী আসরের জন্য। হয়তো তাদের এবাজার যে হেক্সা মিশন এখানে হোঁচট খেয়েছে, পরবর্তীতে হয়তো তাদের এই মিশন ভবিষ্যতে সফল হবে। আমরা কথা বলার চেষ্টা করব, এখানে একজন ব্রাজিল সমর্থক রয়েছে, তার কাজ জন্য আমরা দেখেছি যে খেলা শেষ হওয়ার পর অনেকে আপ্লুত হয়ে পড়েছেন, আর তাকেও আমরা দেখেছি কেমন লেগেছে আজকে। আমরা জিতেও হেরে গেলাম, তো আশা করি আগামীতে ব্রাজিল আরও ভালো খেলবে। আজকেও দুর্দান্ত ব্রাজিল খেলছে, আমাদের কোনো আফসোস নাই, জিতেও আমরা হেরে গেছি, আমরা জিতেও হেরে গেছি শুধু আর্জেন্টিনার কারণে। তো আমরা আমাদের যে বুক ফাটা কান্নাটা সেটা দেখে আর্জেন্টিনারা উল্লাস করতেছে, এমনও হইতে পারে রাত 1টা বাজে আমাদের থেকে আরও বেশি কান্না করতে হবে আর্জেন্টিনা সাপোর্টারদেরকে। কিন্তু আমরা সবসময় দুই দলকে আর্জেন্টিনাকেও শুভকামনা জানাইছি, ব্রাজিল তো আমাদের প্রাণপ্রিয় দল জানাইছি। আমরা চাইছিলাম যে দুই দলে সেমিফাইনালে খেলুক, বিশ্বকাপের আমেজটা আর একটু বেড়ে যাক, কিন্তু সে এখন দেখলাম যে আর্জেন্টিনা আসলে মন থেকে চায় না যে ব্রাজিল সেমিফাইনালে উঠুক। তো আমরা মন থেকে চাই না, তারপরেও ওদের যে উল্লাস দেখে আমরা বলতেছি যে হতে পারে রাত 1টার দিকে তারা আমাদের থেকে আরো বেশি কান্না করবে। এখানে যে দর্শকরা এসেছেন তারা কিন্তু বলছেন যে পরবর্তী যে এখন যারা আবেগ আপ্লুত হয়েছেন জানেন, আর কিছুক্ষণ পরেই রাত 1টার দিকেই কিন্তু আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি দেখার জন্য। কিন্তু একই জায়গায় আমরা দেখেছি দর্শকের পরিবর্তন ঘটেছে, কিন্তু লোকজন হয়তো আসতে শুরু করেছে, তারা ক্রমান্বয়ে কিন্তু এসে এসে ফেনী পৌরসভার পক্ষ থেকে যে এখানে লোকজন এসছেন সেই লোকজন কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করবে পরবর্তী ম্যাচটি দেখার জন্য, এবং এই উপলক্ষে কিন্তু দর্শকরা ক্রমান্বয়ে আসতে শুরু করেছেন, যদিও ব্রাজিল সমর্থকরা তারা কিছুটা হতাশ হয়ে এখান থেকে প্রস্থান ঘটিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা এখন মুন্সিগঞ্জের খেলার খবর পর্যন্ত চলে যাব আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল টাইব্রেকারে হেরে যাওয়ার পরে কিন্তু লাখো দর্শক ফুটবল প্রেমী কিন্তু হৃদয় ভেঙে কান্নার সুরে তারা কিন্তু বাড়ি ফিরে গেছেন। কিন্তু এই যে শীতের মধ্যরাতে এখন কিন্তু ব্রাজিলের দর্শক না থাকলেও আর্জেন্টিনার দর্শকরা রয়েছেন, তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস করছেন। এবং এখানে আমরা লক্ষ্য করেছি যে ব্রাজিলের খেলার সময় কিন্তু এখানে আর্জেন্টিনার দর্শকরা ছিলেন, যখন নেইমার গোল দিয়েছেন তখন কিন্তু আনন্দ
আনন্দে আত্মরা হয়ে যায় ব্রাজিলের দর্শকরা। কিন্তু যখন ব্রাজিল গোল খেয়ে বসে তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি আর্জেন্টাইন দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেভাবে কিন্তু এই উচ্ছ্বাস চলছিল। এবং যখন পেড্রো এবং কাসেমিরো গোল দিয়েছেন ব্রাজিলের পক্ষে তখন যেমন উচ্ছ্বাস ছিল, কিন্তু রড্রিগো এবং মার্কুইনহো যখন গোল মিস করেছেন তখন কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টাইন দর্শকদের উচ্ছ্বাস। এবং রাত একটা থেকে কিন্তু আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডের খেলা রয়েছে এবং সেই খেলা ঘিরেও কিন্তু নানা রকম উচ্ছ্বাস চলছে এবং চারদিকে কিন্তু ব্রাজিলিয়ান দর্শকদের যেমন হতাশা, অন্যদিকে কিন্তু আর্জেন্টাইন দর্শকদের উচ্ছ্বাস। এবং এই মফস্বল শহর মুন্সিগঞ্জে কিন্তু এই মধ্যরাতের এই বড় পর্দায় খেলা দেখা নিয়ে কিন্তু আমরা দেখছি যে একরকম ফুটবল উৎসব চলছিল। কিন্তু এই ব্রাজিলের যে হেরে যাওয়ার ঘটনার পরে কিন্তু আমরা দেখছি যে একদিকে শোকের ছায়া, অন্যদিকে কিন্তু আনন্দের উচ্ছ্বাস। তো এই ছিল আমার কাছে এই বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সবশেষ। ব্রাজিল ম্যাচের পর আর্জেন্টিনা ম্যাচের আগে দর্শক উন্মাদনার সবশেষ খবর জানতে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে এবং এর আগে যুক্ত ছিলাম ফেনী থেকে।